আপনি কি জানেন যে কিছু ফল এমনও রয়েছে যেগুলিকে খেলে আপনার দুঃখী মন ইনস্ট্যান্টলি হ্যাপি হয়ে যায়? আর আপনি কি জানেন যে যদি আপনার রাতে ঘুমাতে অসুবিধা হয় বা ঘুম না আসে, তো এমন একটি হ্যাক রয়েছে যার সাহায্যে আপনার দ্রুত ঘুম চলে আসবে? আজ এই ভিডিওটিতে আপনি 5টি এমন ইন্টারেস্টিং এবং অ্যামেজিং বডি হ্যাক্সকে জানতে চলেছেন যেগুলি আপনার দৈনন্দিন জীবনকে খুবই সহজ ও সরল করে তুলবে। সো লেটস বিগিন। হ্যাক নাম্বার 1। আচ্ছা, আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার মুড খারাপ হয়ে যায়? কোনো কারণ নেই, তবুও কেন যে মন উদাস ও দুঃখী হয়ে যায়, হয়েছে তাই না? যখন এমনটা হয় তখন নিজের মুডকে ঠিক করার জন্যে আপনি কি করেন? ওয়েল, সায়েন্স এবং সাইকোলজির হিসেবে যদি আপনার সাথে এমনটা হয় তাহলে আপনি এক কাজ করুন, আপনি সেই সময়ে নিজের রুমটিকে বা নিজের টেবিলটিকে অথবা নিজের আশেপাশের জায়গাকে পরিষ্কার এবং অর্গানাইজ করার কাজে লেগে পড়ুন। আসলে মানব মস্তিষ্ক কোনো ছোট অ্যাচিভমেন্টের জন্য পজিটিভ হরমোনের সাথে সাথে এক প্রকার রিওয়ার্ড বা পুরস্কারের ফিলিংকে তৈরি করে। তো যখন আমাদের মুড খারাপ থাকে আর সেই সময়ে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে বা অর্গানাইজের কাজে নিজেকে ব্যস্ত করে দিই, তো সেই কাজটি শেষ হওয়ার পর ব্রেন ভাবে যে আমরা কিছু অ্যাচিভ করেছি। এবার ব্রেন এই অ্যাচিভমেন্টের জন্যে পজিটিভ হরমোন রিলিজ করতে শুরু করে আর আমাদের মুড ঠিক হয়ে যায়। হ্যাক নাম্বার 2। আপনি হয়তো শুনেছেন যে স্লোগান শুনলে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করি, কিন্তু আপনি কি জানেন যে স্লোগান যে সবসময় আমাদের ভালো ফিল করায় তা নয়। যখন আমরা খুবই লো এবং স্যাড ফিল করি তখন আমরা স্লোগানগুলিকে বেশি শুনি, আর এই গানগুলিকে শুনে আমরা আরও বেশি লো এবং স্যাড ফিল করতে শুরু করি। সায়েন্স এবং সাইকোলজির হিসেবে যখন আপনি খুবই লো অথবা ডিপ্রেসড ফিল করবেন, তো সেই সময় স্লোগান কখনোই শোনা উচিত নয়, বরং এই সময়ে আপনার লাউড এবং হেভি গানগুলিকে শোনা উচিত। এই হেভি গানগুলিকে শোনার সময় আমাদের ব্রেনের নিউরনগুলিও সেই গানের স্পিডকেই ম্যাচ করার চেষ্টা করে, যার ফলে সেই গানগুলিকে শোনার সময় আমাদের এনার্জি লেভেলস বেড়ে যায় আর আমরা অনেকটা হ্যাপি ও এনার্জেটিক ফিল করতে পারি। হ্যাক নাম্বার 3। আমরা সবাই নিজের জীবনে প্রতিদিন নেগেটিভ এবং টক্সিক লোকেদের সাথে ডিল করতে থাকি, রাইট? কিন্তু আপনি কি জানেন যে একটি সাইকোলজিক্যাল হ্যাক এমনও রয়েছে যার সাহায্যে আপনি সেই নেগেটিভ এবং টক্সিক লোকেদেরকে হারাতে পারবেন? সাইকোলজি বলে যে এই ধরনের টক্সিক এবং নেগেটিভ লোকেদেরকে আপনি কোনো ধরনের অ্যাটেনশন এবং ইম্পর্টেন্স দেবেন না। কেন? কারণ বেশিরভাগ নেগেটিভ এবং টক্সিক লোকেরা অ্যাটেনশন পাওয়ার জন্য রাগ দেখাতে শুরু করে, আর যখন আপনি তাদেরকে অ্যাটেনশন এবং ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করে দেন তখন আলটিমেটলি তারা বুঝে যায় যে তাদের বিহেভিয়ার ঠিক ছিল না, তারা বুঝে যায় যে তাদের নিজেদের বিহেভিয়ারকে ঠিক করতে হবে। হ্যাক নাম্বার 4। আপনি কি জানেন যে কিছু ফল এমনও রয়েছে যেগুলিকে খেলে আপনার উদাস ও দুঃখী মন ইনস্ট্যান্টলি ঠিক হয়ে যায়? হ্যাঁ, একদম ঠিক। যখনই আপনি উদাস, দুঃখী বা লো ফিল করবেন সেই সময় আপনি কলা বা আনারস খেয়ে দেখুন, এটি আপনার মুডকে ইনস্ট্যান্টলি ঠিক করে দেবে। আসলে এই দুটি ফলের মধ্যে সেরোটোনিন তৈরি করতে সাহায্য করা অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফেন থাকে। এই ট্রিপটোফেন মস্তিষ্ককে সেরোটোনিন রিলিজ করার সিগন্যাল দেয় যার ফলে আপনি রিল্যাক্স হয়ে যান এবং আপনার মুডও ঠিক হয়ে যায়। হ্যাক নাম্বার 5। আজ এই স্ট্রেসফুল দুনিয়ায় অলমোস্ট প্রতিটি ব্যক্তিরই রাতে ঘুমাতে খুব সমস্যা হয়। বহু লোক তো এই সমস্যার কারণে ঘুমের ওষুধও খায়। তো যদি আপনারও ঘুমোতে অসুবিধে হয় বা ঘুম না আসে, তাহলে আপনি একটি কাজ করুন, আপনি 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাসকে নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। 8 থেকে 10 বার 4 সেকেন্ড ধরে শ্বাস নিন এবং ছাড়ুন। তারপর আরও 10 বার 7 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাসকে নিন এবং ছাড়ুন। তারপর 8 সেকেন্ড ধরে আরও 10 বার শ্বাসকে ধীরে ধীরে নিন এবং ছাড়ুন। ব্যাস, যদি এই ছোট কাজটি আপনি শুয়ে শুয়ে করে নেন তাহলে দেখবেন যে আপনার ঘুম পেয়ে যাবে। আসলে এই প্রসেসটি আপনার মস্তিষ্কে খুব বেশি মাত্রায় অক্সিজেনকে পৌঁছে দেয় যার ফলে ব্রেন রিল্যাক্স হয়ে যায়, আর ব্রেন রিল্যাক্স হয়ে গেলে ঘুম অটোমেটিক্যালি চলে আসে আর এই ঘুম অনেক গভীরও হয়। তো বন্ধু, এই 5টি বডি হ্যাক্সের মধ্যে থেকে আপনাকে কোন হ্যাকগুলি সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।